হ্যালো ফ্রেন্ডস, কগনিটিভ রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল কারি। এখন তো পটলের সিজন, আবার পটল এইভাবেই সবার বাড়িতে প্রত্যেক দিন রান্নায় থাকবে। তবে আমি আজ যেভাবে পটলের কারিটা রান্না করব, আপনারা ওইভাবে পটলের কারি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর সবাই বাড়িতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা আমরা রেসিপিটা দেখে নেব। তো এই রেসিপির জন্য আমার তো সবার প্রথমে লাগবে পটল। আমি এই যে দেখুন পটল নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো পটলটা নিয়ে নেবেন। তো এই পটলটাকে এবার কেটে নেব, তার জন্য একটা চপিং বোর্ড নিয়ে নিই। এবার আমি পটলগুলোর খোসা একটু একটু এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন খোসাটা, তাহলে খেতে একটু ভালো লাগে। না হলে পটলে একটু মোটা খোসা অনেকেই পছন্দ করেন না, তো এইভাবে একটু ছুলে নিলে ভালো হয়। এইভাবে আমি একে একে সব খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে খোসাটা ছাড়িয়ে আমি পটলের দুদিকটা একটু কেটে নেব। কেটে নেওয়ার পর মাঝখান থেকে আমি এরকমভাবে একটু সাইড থেকে কেটে নিলাম। এই যে দেখুন এইরকমভাবে আমি পটলটা কেটেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপের পটলটা কাটতে পারেন। তো এরকম করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি আবারও আর একটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোর পটলের খোসা ছাড়িয়ে কেটে নেব। এটারও খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে কেটে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি দেখুন, আর তার সাথে কেটে নিয়েছি আলুগুলো। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি। এবার এগুলোকে একটু ভেজে নেওয়ার পালা, তাহলে চলো ভেজে নিই। সর্বপ্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। একটু বেশি করেই দেব, তাহলে পটলটা ভাজা খুব ভালোভাবে হবে। অল্প তেলে কিন্তু পটলটা ভালোভাবে ভাজা হতে চায় না। তো এইভাবে আমি পটলটা দিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে দিচ্ছি হালকা একটু নুন। তো এই সব কিছু দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন হালকা একটু লাল লাল হয়ে এসেছে, আর একটু লাল করে পটলটাকে ভেজে নেব। এই পর্যায়ে আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এইরকম লাল করে একটু পটলটা ভাজবেন, তাহলে খেতে ভালো লাগে। আমি ওই একই কড়াইতে আলুগুলো ভেজে নেব। এই যে দেখুন সমস্ত কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব একটু। এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব, কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো এইভাবে ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, তো এবার আলুটাকে আমি নামিয়ে নেব। দিয়ে আমি ওই কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে ভেজে থাকা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি, আর একটু আমি দিয়ে দিচ্ছি পুরো মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো তেলটাকে এবার গরম হতে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা কালারের জন্য দিচ্ছি, খুব ভালো একটা কালার আসে। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এতে আছে লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, আর একটা তেজপাতা দু ফালি করে নিয়েছি। এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ অবধি না একটা সুন্দর গন্ধ ওঠে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা হবে আমি কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি
বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, কোনোভাবে স্কিপ হয়ে গেছে। আর এই বাটা মশলার মধ্যে আছে আদা রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। এই সব কিছুকে আমি ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই সব কিছু মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ অবধি না মশলার গা থেকে তেল ছাড়ছে। মশলার গা থেকে তেল ছাড়লে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখুন সাইড থেকে। আর দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে জল, সামান্য একটু জল দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। তো আরও একটু আমি টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখুন টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলার গা থেকেও এবারও তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটাকে। আলু আর পটলটাকে কিন্তু এই মশলার সাথে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে মশলাগুলো আলু আর পটলের গায়ে খুব ভালোভাবে ঢুকে যায়, আর এতে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে একটু টাইম নিয়ে মশলার সাথে কষিয়ে নেবেন, তাহলে খেতে দারুণ লাগে। দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো আপনারা জলটা ব্যবহার করবেন। আমি একটু মাখামাখা রাখবো তাই খুব অল্প একটু জল দিয়েছি। আলু আর পটলটা 80% মতো সিদ্ধ হয়েছে, তাই আমি আরও একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন আমি এই এতটাই পরিমাণে জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণে নুন, আপনারা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। তো এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি বাকি রান্নাটা ঢাকা দিয়েই করে নেব, আর বাকি যেটুকু রান্না হতে বাকি আছে এটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে মশলাগুলো না নিচে লেগে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা, আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণে চিনি। দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো, আর ঢাকা লাগবে না আমার এই রান্নাতে। রান্নাটা প্রায় কমপ্লিটের মাথায়, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টিস্পুনের মতো। তো এই গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এরকম গ্রেভি রাখবো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু মাখামাখা হয়ে যাবে। এই যে দেখুন আমি গ্যাসটা অফ করে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, পরে একটু সার্ভ করব। এই যে দেখুন রেস্টে রাখার পর কতটা মাখামাখা হয়ে গেছে, আর দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। গরম ভাতের সাথে এই আলু পটলের কারি থাকলে আর কিছু লাগবেই না, দারুণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে আমার মতো করে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে দেখুন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি, এবার নিজের পছন্দ মতো একটু সার্ভ করে নেব। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা আমার মতো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে যতটা পারবেন শেয়ার করবেন, তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার এই রকম নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো আর সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।